লন্ডন থেকে বিনিয়োগ সম্মেলন এবং রোড শো এর সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ। বিশেষ করে যারা বাংলাদেশে প্রবাসীরা থাকেন তাদেরকে বাংলাদেশি বিনিয়োগের আহ্বান জানানো হচ্ছে। যারা যুক্তরাজ্যের বড় বড় বিনিয়োগকারী রয়েছেন তারাও যেন বাংলাদেশে আসলে বিনিয়োগ করে সেই আহ্বান জানানো হচ্ছে, এবং বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের যে সফলতার চিত্র সেটি তুলে ধরা হচ্ছে। এখানে সম্ভাবনা কী রয়েছে সেটি তুলে ধরা হচ্ছে। এখানে যারা প্রবাসীরা রয়েছেন তারাও বেশ উৎফুল্লিত আমার এক ধরনের সম্মেলন হওয়ার ফলে। আমি সরাসরি যারা প্রবাসী তাদের কাছে জানবো যে বলবো এই ধরনের সম্মেলন হলে আপনারা কত উৎসাহিত হন বাংলাদেশের বিনিয়োগ। ধন্যবাদ নিউজ 24 আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর এই মেসেজটি বলছে যে বিশ্বের সমগ্র বাঙালি কমিউনিটির কাছে, বিশ্বের সব ধরনের মানুষের কাছে যারা ইনভেস্ট করতে চান বাংলাদেশে, আমরাও চাচ্ছি যে আমাদের দেশ এগিয়ে যাক। আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী এই ইনভেস্টার সামিটের উদ্বোধন করেছে। আমরা উৎসাহিত হয়েছি, আমরা সাহস পেয়েছি যে বাংলাদেশিকে আমরা ইনভেস্ট করবো। বাংলাদেশের একটা গোয়েন্দা কান্ট্রি, আমার দেশ এগিয়ে যাক, আমরা এটাই চাই। এই চিন্তা চেতনায় নিয়েই আমরা বাংলাদেশে ইনভেস্ট করতে উৎসাহী। অসংখ্য ধন্যবাদ। জানেন যে 2 বছর কিন্তু প্রায় করোনা মহামারীর জন্য অর্থনীতি অনেকটাই থমকে ছিল, এবং প্রবাসী সহ অন্যান্য বিনিয়োগকারীদের কাছে এই মেসেজটি দেয়া যে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা সত্যিই ভালো হচ্ছে। এই ছিল আমার কাছে বিনিয়োগ সম্মেলন থেকে সবশেষ পরিস্থিতি।